মুখটা যেন কিবা মলিন মলিন আসলে এত রোদের মধ্যে হাইটা যাইতাছি তো এজন্য অস্থির লাগতাছে এজন্য বেশি কথা বলতাছি না আমি বলছি কি আমার বাইতে একটা পোলা আছে এই পোলাটা দেখাশোনা করার জন্য কইলে আমি তোমার আনছি তুমি কোনো মনে কষ্ট নিবে না পোলাটার আদর করবা যত্ন করবা সমস্যা নাই আমার সংসার সোনার সংসার না 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 আপনার কোনো চিন্তা করার কোনো কারণই নাই যা দেখাশোনা করার দরকার আমি কইরা নিমু খালি আমার একটু বুঝাই দিবেন যে পোলা এডা এডা খায় এডা এডা পছন্দ করে আমি ওইভাবেই চলবো কোনো সমস্যা নাই শান্তি পাইলাম তোমার কথা হইনি আমি শান্তি পাইলাম বাড়িতেই গেলাম না তার আগে তোমার মোহের কথা মধুর মতো আমার পোলারে যত্ন করলে হারা আমার জীবনটা ধন্য হয়ে যাবো গা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন রাস্তার মধ্যে এতক্ষণ কথা না বললা চলেন বাড়িতে যাওয়া যায় আমার বাড়ি পড়াই যে পাশাপাশি এই যে এই বাড়ির পরের বাড়ি ও আচ্ছা ঠিক আছে চলেন আসো আমি আমি ধন্য হয়েছি তোমার প্রেমের জন্য এই গান কো বাস কথা বলছে খুব ভালো হয়েছে আমার নতুন নতুন আড়া মা হইলা হ্যাঁ নতুন নতুন না পাইছ না নতুন নতুন বিজি তাই বকারে ঘরে ঘরে মার বমন রইকো তুই সারি খেলা ওই কুলাং কথা হইছে বলে কবি গাইত আসি কিছে নি গাইত আমরা তোর কি করব হ্যাঁ যা বাইতে আছে ভাত নাই করে খাইছে এখন আর তাও মিলব না খাই মিলব তো সারা খালি কি করে মোহে মোরে ওই হালা বাড়ি বলে থাকি না করে দিলাম যাই গে আব্বা যে বিয়া করে ছেলে কামার কাম করছে যাই যাই সে মাও গেডা হামু যাই মারে ডাই গে আসো এ দাও ওলা জায়গা দরজাটা খুলে কই গেছে এইটাই আমাদের বাড়ি পছন্দ হয় নাই না বাড়ি খুব ভালো আসলে কি একটু মানে নোংরা বাড়িতে লোক নাই না বাড়িতে লোক নাই আমার ছেলে আর আমি তুমি তো সবই জানো আপনার ছেলে তো বড় সেও তো বাড়ির কাজকাম করতে পারে পারে না পারে কিন্তু ছেলেকে আমি কখনো বলি না যে বাবা তুমি এটা করো ওটা করো কারণ ছেলে শাসন করে হলো মা বাবা হয়তো আমি শাসন করতে পারি না এটা কি এটা আমাদের যে ডিশ গাবলা মানে বল আছে ঘরে আছে বাবা তোমার এই দুঃখ নিগে তোমার কষ্ট নিগে তোমার মায়ের আনছে আমি বুঝছো বাবা আজকের দিনে তোমার দেহা খাওয়া কাপড় সুপুর দোয়া তোমার যত্ন সব তোমার মাই করবো একটা কথা বলি কালকে থেকে তুমি সবসময় প্যান্ট পরে ঘুরবা ঠিক আছে এখন আর মনে করো যে তোমার দেহার জন্য তোমার মা আছে তোমার মা যা করবো তুমি তাই করবা প্যান্ট শার্ট পরে থাকবা ভালো ভালো খাবার খাবা ভালো ভালো লোকের সাথে চলবা এখন তো তালা তালা করতেছি খালি আজকের দিনটা যাই তারপরে তো আমারটা আমার কাছেই তাহলে একটা কাজ করো আমার ছেলেরে খাবার দাও আমি একটু বাজারে যাই বাজারে যাই ভালো মন্দ আজকে খাবার নিয়ে আসি যাও বাজারে যাও আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আম্মা খাবার দেন
শুন একটা কথা কই তুই আমারে সব সময় আম্মা আম্মা করবি না কি কইছে মনে থাকবো আম্মাই বল কি আম্মাই বল চল চল তো সব ভালো বলে তোরা এ বাবা রে কে সি 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 গিন্নাই মরা যায় গিন্নাই মরা যায় এই বুইড়া বুইড়া বলে বিয়া শাদি করে হ্যাঁ কমু তো যদি বিয়া শাদি করার এত শখই আমার থাকতো তাহলে এই পর্যন্ত আটটা বিয়ে হইতো একটা কথা যদি মুখ দিয়ে বাইর করে ডিমওয়ালা মুরগির মতো কর কর করতে করতে ওইডার একদম পাকায় লয় হ্যাঁ কর কর একবারে করি হালাই তাই না ওই কবি কি হেডে তো ব্যাঙ্গা কবি তার আগে খালি পেজ দিয়ে কথা কস পেজ দিয়ে কথা কস মানুষের কাছে তুই একদিন গেল একদিনই দুর্ব্যবহার শুরু হয়ে গেছে খুব সুনামের নাম করছ বুঝস নাই তিন চার হানে ধরা পড়ছিলি দুটা নিকালি হয়েছে বামজা মেলা সুনামের কাম করছ তুই সুনামের এখনো হয় নাই ওই তো যদি 12টা বিয়ে পূর্ণ হইতো এত কথা কইস না ইতিম মানুষের জ্বালা তো তুই বুঝস না ও তো এটা ইতিম আর তো মাও নাই ওইতে গেলাই মরছে ওখানে একটা মাও পাইছে আলহামদুলিল্লাহ কইছে হ্যাঁ ছেড়ে গাড়া গতি হইছে এমন মা থাকাছে না থাকা অনেক ভালো কে মা না তো দরজাল তুই কি যাই যাই সব দরজাল ছেড়ে আরে মাইশের কাছে শুন নাইছি ওই শুন শুনা কথা কান্দাস কে শুনা কথা কান্দাস কে শুনা কথা কান্দে বিকে আর কান্দে তুই আগে যে দেখ পি যে দরজাল কিনে এখন থেকে আমি ঘরে খাইয়া না খাইয়া খালি ওই বেডি লগে যাই তো থাকি আচ্ছা কেন কে আমি গাতাছি তুমি আমি যা দেখ আই যে বেডি দরজাল না ভালো এই যে সান্দু এত কোন কিছু কই নাই এখন কমু আমার কি রূপ যমন কম আছে তুমি ওই বুইড়া বেডিটা দেখতে যাইবা তুই আবার সন্দেহ করিস আমি হইবে কি করবো তুমি থাকো ওই বুড়া বেড়ে রূপ দেখে আমি এখন চকচক করে আমার পেটের পোলা আছে তোর আমি এত যত্ন কইরা কইরা খাওয়ামো হ্যাঁ তুই আমার হোমন্দির মিয়া কইলি কে কে কারণে কইছস যদি এই বাড়িতে থাকতে হয় সব কাজ কাম কইরা আমার আপা টিপা দিয়া থাকা লাগবো আর যদি এই বাড়ি থেকে যাওন গার ইচ্ছা থাকে তাহলে কিছু করার লাগবে না খালি বাইরিয়া যাবি মরে থাকো আর এই কথা যদি ওই কালা পাটার কাছে কষ্ট মুখে চামড়া কিন্তু আমি তুলে লামো তাতে যা দর দুই সাথে তাতে জুরে জুরে গলা দিবি ভাই এই জুরে জুরে গসাই প্লেট দিও তো পাকা হয় নালে কিন্তু আমার বাদ দিমো না তুই এই যে কুত্তার মতো গেঁকো গায়ে কাঁদলি আমার কানের মধ্যে কিন্তু বিন্দাস আছে তোর মুখের মধ্যে কিন্তু কষ্ট মারলো তুই কি কবি কালা ভরা তুই কি বিয়ে দিলস কি কবি ক
বুঝছিস না মায়া তোরা কথা কই আমি তোর তো এইভাবে জীবন কাটতো না
তোরে নইলে মারতে মারতে তোর সাত মাই তোর একবারে মাইরা লাগো দেখবি তো তোর জিন্দাটা মারি নিছে আজকে নাঙ্গু বাবা মারতে দেইলে ওই তো তোর বাবার এই গেলে সে কাম কর এই ভাবে কাম হবে না তুই ভালো দেখ এডা ওই তোর মাল যে কেডা লোকের ওই রং দেখ এডা বিয়া কইরা তাহলে ফাইটিং ফাইটিং বাইতে দেব তুই বাইসা গিয়ে নাঙ্গু মা আমারে ধীরে ধীরে মারে ওই রং তোর বউ জানে রাগালাম হইলাবি আর তুই রাগালা বেশি তা না গো হ্যাঁ এইরকম দেখে একটা বিয়া করাম তাহলে সে না তুই বাঁচলি নইলে নইলে মাইরা হলাম একবারে গাওয়া মাইরা লব আমার তো মনে হয় কে গার্জেন কে গার্জেন পাত্রের গুড়ান থাকে যে সান্দ্রে চিনাস না হে হলো গটকালি উকারে রেডিমেড পাত্রিও তার ব্যক্তি রাহে বিয়া না করতে আর মূর্তি তোমার যে পাওয়ার দেখতেছি ওই জামাই কি তুমি রাইতে ক্যাপসুলে নাগাল খাইয়া তুই আবার আমার মুখে লাগা নাকি আমি খাই নাই রাতে গ্যাসে যায় আর মরছে হ্যাঁ কি মন জানা গেছে তোমার এত মরলে কি না করে বল আমি তো ঘটক দিলে আসলে না আরে কাকা মানে এরকম কাম করছে একটা একটা ব্যবস্থা করতেছি গিয়ে যে বংশা কি এত উল্লালি হচ্ছে গা তোর খবর কি আমি তো তাকি বেজালে ভরছি বেজালে তো তুমি পড়বা তুমি পক্ষে খালি বেজালি বজা আজকে তোমার সুরন্দ শিক্ষা দিব না হ্যাঁ ওয়ালাইকুম সালাম তঙ্গ তগন তঙ্গ বাড়ি কোনে গো বাপু আমি তো আর খুব বিপদে পড়েছি কি বিপদে বসে রে মনে করছে আমি না ছোট কালে ওই তুই কালে মরে গেছে আঙ্গ মা মরে গেছে গা আঙ্গ আব্বা মনে হয় আবার পরে বিয়ে করছে ওই হত মার অত্যাচারে মনে হয় পাত্তেই থাকাতে পাথর খেয়ে দেওয়া দিছে এখন হেঁটে মেয়ের একটা বউ তুমি থাকে দিলে আরো তাড়াতাড়ি দিয়ে দেন গুতা গুতায় মা গুতা মনে করছে বউ হারে না গেল উকা তুমি 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 হারে না গেল তুমি উকা তোমার পাড়ার না গেল বউ না লাগবো হ্যাঁ পাড়ার না গেল বউ না কালকে একটা পাত্র আইছে বাসর করে জামাই মাইরা থিয়েছে ওই এই আমার বন্ধু বাসা আমার বন্ধু বাসা আপনি আমার এই বুটটা তো হাতে ছোট বাপের বাড়িতে কিছু হান ব্যবসা করে খাই তা তুই দিবি না আমি গটকালি করে বানাকে খাই যে গটকালি করছি একটা গটকালি ঠিক হয় না ব্যাগ মহিলা যাবো হুঁশিয়ার থাকি সাহেদি তুমি আমার পার মধ্যে খামসাও কেরা তুমি দেখি ও কি কয় পাগল হয়েছে আমার বউ বিয়ে বিরাঞ্চি
পোলা হান্ডোলন তাই করে কোন সিন্দা বনগরে বিয়া করবেন বুঝতে নি পোলা হান্ডোলন অত্যাচার করনা পোলা হান্ডে খালি কুতায় আর হলাটিতে বাইরে